আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ট্রাইজ্যাক্ট ইঞ্জেকশন নিয়ে আলোচনা করব। ট্রাইজ্যাক্ট এটি একটি অ্যান্টিবায়োটিক। আমাদের দেশে ট্রাইজ্যাক্ট ইঞ্জেকশনটি 250 mg, 500 mg, 1 গ্রাম এবং 2 গ্রামে পাওয়া যায়। ট্রাইজ্যাক্ট 1 গ্রাম ইঞ্জেকশনটি কি কি সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তার ডোজ, সাইড ইফেক্ট এবং বর্তমান কোম্পানি রেট সংক্ষিপ্ত এবং সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। মেডিসিনটি সম্পর্কে ভালোভাবে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। অবশ্যই মেডিসিনটি উপকারের পাশাপাশি তার অপকারও জানা আপনার জন্য অত্যন্ত প্রয়োজন। আর অন্য কোনো অ্যারোপ্যাথিক মেডিসিন সম্পর্কে আপনার জানা আগ্রহ থাকলে বা বিদেশি কোনো অ্যারোপ্যাথিক মেডিসিন হলে তার জেনেরিক নামটা আমাদের কমেন্ট বক্সে লিখুন, আমরা পরবর্তীতে সেই মেডিসিন সম্পর্কে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ট্রাইজ্যাক্ট 1 গ্রাম ইঞ্জেকশন এটি এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি প্রোডাক্ট, আর এর জেনেরিক উপাদান সেপট্রাকশন। ট্রাইজ্যাক্ট ইঞ্জেকশনের ব্যবহার: নিউমোনিয়া হলে এটি ব্যবহার করা যায়, মেনিনজাইটিসের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। এই সমস্যা হলে তীব্র মাথা ব্যথা বা জ্বর, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, নিদ্রাহীন বা ঘুমালে ঘুম থেকে জেগে উঠতে কঠিন হয়ে পড়ে, বিরক্তি বা বিভ্রান্তি বোধ, গুরুতর পেশি ব্যথা, ত্বকের দাগযুক্ত বা ফ্যাকাশে হয়ে যায়, ফুসকুড়ি বা গলা শক্ত হয়ে যাওয়া। এছাড়া কানের বিভিন্ন রকম ইনফেকশন, প্রধা বা জালের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। এটি বিশেষ করে বাচ্চাদের বেশি হয়। কানের ব্যথা, কান থেকে তরল বের হওয়া, ডায়রিয়া, বিরক্তি, ভারসাম্যের অভাব, শ্রবণের ক্ষমতা হ্রাসের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয়। ত্বকে লালচে ভাব বা ত্বকে কোনো রকম ইনফেকশন হলে ঘাড় শক্ত হয়ে যাওয়া, ফুসকুড়ি, জয়েন্টের ব্যথা, ব্যথাটি বিশেষ করে হাঁটুতে বেশি দেখা দেয়। মস্তিষ্ক ও মেরুদণ্ডের বিভিন্ন প্রধা, হাত ও পা কাতরানোর ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয়। হাড় ও জয়েন্টের বিভিন্ন রকম ইনফেকশন, নাক, কান বা গলার ইনফেকশনের ক্ষেত্রে, হাসি, কাশি, শোষণের সমস্যা, নাকে সর্দি বের হওয়া যা পরিষ্কার থেকে সাদা বা সাদা থেকে সবুজ বর্ণের হতে পারে, বেদনাদায়ক গ্যাস এবং চুলকানি, যৌন সংক্রান্ত বিভিন্ন রকম ইনফেকশন যা পুরুষ বা মহিলাদের হতে পারে, সহবাসের সময় এবং পরে বা ঋতুস্রাবণের সময় রক্তপাত বা ব্যথার ক্ষেত্রে, মহিলাদের প্রজনন অঙ্গগুলোর বিভিন্ন রকম ইনফেকশনের ক্ষেত্রে যা মহিলাদের যোনিতে বা যোনি থেকে জরায়ু বা ডিম্বাশয়ে ইনফেকশন ছড়িয়ে পড়ে যার ফলে জরায়ুতে রক্তপাত ঘটে, এক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। মূত্রনালীর বিভিন্ন রকম ইনফেকশন, মূত্রনল বা প্রস্রাবের বা শ্বাসনালীর ইনফেকশনের ক্ষেত্রে বিশেষ করে নিম্নাংশে, চর্ম সংক্রান্ত ইনফেকশন, অস্থি ও অস্থিসন্ধিও ইনফেকশন, ক্যান্সারে আক্রান্ত রোগীদের বিভিন্ন রকম ইনফেকশনে এবং অপারেশনের পরে বিভিন্ন রকম ইনফেকশন প্রতিরোধে, আর অপারেশনের পূর্ব এবং পরবর্তী ইনফেকশন প্রতিরোধক হিসাবে ইঞ্জেকশনটি ব্যবহার করা হয়। রক্তে ইনফেকশন বা রক্তে বিষক্রিয়া প্রবেশ করলে বা রক্ত বিষাক্ত হলে এটি ব্যবহার করা যায়। পেটের ভিতরে বিভিন্ন রকম ইনফেকশন এমনকি টাইফয়েড জ্বরের ক্ষেত্রেও এটি ব্যবহার করা যায়। ট্রাইজ্যাক্ট 1 গ্রাম ইঞ্জেকশনটির ডোজ: বিভিন্ন সমস্যার ক্ষেত্রে ডোজ বিভিন্ন রকম, তবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে 1 থেকে 2 গ্রাম করে ব্যবহার করতে হয়। তবে প্রয়োজন পড়লে এর ডোজ বাড়ানো যাবে। দিনে ট্রাইজ্যাক্ট ইঞ্জেকশন 4 গ্রামের বেশি ব্যবহার করা উচিত নয়। অপারেশনের ক্ষেত্রে 30 মিনিট থেকে 2 ঘন্টা পূর্বে এটি ইউজ করতে হয়। আর 2 বছরের আশেপাশে বয়সীদের ক্ষেত্রে প্রতি কেজি ওজনে 50 থেকে 75 মিলিগ্রাম করে ইউজ করতে হয়। তবে প্রত্যেক ওষুধ অবশ্যই ডাক্তার পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত, কারণ ডাক্তার রোগীর সার্বিক দিক বিবেচনা করে ওষুধ ও তার ব্যবহারের নিয়ম নির্ধারণ করে থাকে। চরম প্রয়োজন না হলে গর্ভ অবস্থায় এটি ব্যবহার থেকে বিরত থাকা উচিত, আর মাতৃদুগ্ধ দানকালীন সময় এটি ব্যবহার থেকে বিরত থাকতে হবে। যদি ব্যবহারের প্রয়োজন পড়ে তবে সেক্ষেত্রে মাতৃদুগ্ধ দান বন্ধ করে দিতে হবে। ট্রাইজ্যাক্ট ইঞ্জেকশনটির সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া: ডায়রিয়া বা বমি বমি ভাব দেখা দিতে পারে, চুলকানি, লাল দাগ, জন্ডিস, অস্থিরতা, ঝিমুনি, মানসিক দুর্বলতাও দেখা দিতে পারে, পাতলা পায়খানা বা জিভায় প্রধাও দেখা দিতে পারে। ট্রাইজ্যাক্ট 1 গ্রাম ইঞ্জেকশনটির বর্তমান কোম্পানি রেট 190 টাকা করে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।